বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি মনোয়ারা খানম, সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং ঘরে আছো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বাদশ শ্রেণীর অধ্যায় ছয়ের 1970 সালের সাধারণ নির্বাচন ও এর ফলাফল। 1970 সালে সাধারণ নির্বাচন, তৎকালীন সরকার 1970 সালে নির্বাচন অক্টোবর মাসে নির্বাচন নিবে বলে সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু এ সময় পূর্ব পাকিস্তানের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সংগঠিত হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে পরবর্তী সময় জাতীয় পরিষদের নির্বাচন 7 ডিসেম্বর এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন 17 ডিসেম্বর দিন ধার্য করা হয়। 12 অক্টোবর পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে তৎকালীন সময়ের সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সংগঠিত হয়। এ ঘূর্ণিঝড়ে সরকারি হিসাব মোতাবেক 5 লক্ষ লোকের প্রাণহানি ঘটে। প্রকৃতপক্ষে এই ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা দেখে অনুমান করা হয় যে 5 লক্ষ নয়, আরও অনেক বেশি লোক মারা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের তৎকালীন সময় পূর্ব পাকিস্তানি শাসক গোষ্ঠী এই ঘূর্ণিঝড় এলাকা বা তাদের প্রতি সহানুভূতি দেখাতে তারা মানে অনীহা বা উদাসীনতা প্রকাশ করে। 7 এবং এই সময় ইয়াহিয়া খান বিদেশ সফর শেষে রাওয়ালপিন্ডি হয়ে ঢাকা আসে, কিন্তু তিনি ওই ঘূর্ণিঝড় এলাকা দেখতে যাননি। 7 এবং 17 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত এবং ঘূর্ণিঝড় এলাকায় তৎকালীন সময় ঘূর্ণিঝড় এলাকায় 9 এবং 21 জানুয়ারি 1971 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখব আসো 70 সালের সাধারণ নির্বাচনের ফলাফলটা কি ছিল। নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই তাহলে দেখব যে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে, পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে 162টি সাধারণ আসন এবং 7টি সংরক্ষিত মহিলা আসন ছিল। এই 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ তৎকালীন সময় 167টি জয়লাভ করে এবং বাকি 2টি আসনে তৎকালীন সময় পিডিপি প্রধান নুরুল আমিন এবং চাকমা রাজা ত্রিদীপ রায় এই বাকি 2টি আসন লাভ করে। প্রাদেশিক নির্বাচনে 300টি সাধারণ আসন ছিল এবং 10টি ছিল সংরক্ষিত মহিলা আসন। এই 310টি আসনের মধ্যে তৎকালীন সময় আওয়ামী লীগ 298টি আসন লাভ করে আর বাকি যে 12টি আসন ছিল তার মধ্যে পিডিপি পায় 2টি, নেজামি ইসলামী পায় 1টি, জামায়াতে ইসলামী পাকিস্তান পায় 1টি, ন্যাক মস্কোপন্থী পায় 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 60টি আসনে জয়লাভ করে। অন্যদিকে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 144টি। 144টির মধ্যে তৎকালীন সময় পাকিস্তানে ভুট্টো পায় মাত্র 88টি। বাকি আসনগুলো পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল 60টি, পাকিস্তান মুসলিম লীগ কাইম 9টি, জমিয়ত উল ওলামায়ে ইসলাম 60টি, মারকাজি জমিয়াতুল ওলামা ইসলাম 60টি, জামায়াত ইসলামী পাকিস্তান পন্থী 4টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি 60টি,
পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন দুইটি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা 14টি আসন লাভ করে। উল্লেখ্য যে পাকিস্তানে ভুট্টো পূর্ব পাকিস্তানের একটি আসনও লাভ করেনি। অপরদিকে আওয়ামী লীগও পশ্চিম পাকিস্তানের 144 আসনের মধ্যে একটি আসন লাভ করে। তবে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছিল। আওয়ামী লীগের এই বিজয়ের পিছনে অনেকগুলো কারণ ছিল। কারণ সে কারণের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান তৎকালীন সময় নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করেছিল। এই বিপুল ভোটে জয়লাভ করার পিছনে অনেকগুলো কারণ ছিল, আমরা কয়েকটি কারণ উপস্থাপন করছি। প্রথম দিকে যদি তাকাই তাহলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানি জনগণের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছিল, অত্যাচার লাঞ্ছিত করেছিল। তাদের যে ভোটাধিকার ছিল সে তারা কেড়ে নিয়েছিল। তারা এই অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা সুযোগ বুঝে 70 সালের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ওই অবজ্ঞার, ওই অত্যাচারের জবাব দিয়েছিল, যার কারণে আওয়ামী লীগ 1970 সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিল। দ্বিতীয়ত আসলেবার তৎকালীন সময় যে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহারটা ছিল বাঙালি বা পূর্ব পাকিস্তানি জনগণের, মানে কি তাদের নৈতিক অধিকারের ইশতেহার, এবং এটা 6 দফা ভিত্তিক ইশতেহার ছিল। এই ইশতেহারের প্রতি সন্তুষ্ট হয়ে তৎকালীন জনগণ, বাংলার পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তৃতীয়ত যদি আমরা তাকাই তাহলে দেখব যে তৎকালীন সমাজে আওয়ামী লীগের বিজয়ের পিছনে, জয়ের পিছনে তৎকালীন তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ একত্রিত হয়ে তারা এই আওয়ামী লীগের নির্বাচনী কাজ করেছিল এবং তারা সাধারণ জনগণের দরে দরে, মানে দরজায় দরজায় পৌঁছতে সক্ষম হয়েছিল। তারা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে, ভোটারকে তারা এ বোঝাতে সক্ষম হয়েছিল যে আসলে পূর্ব পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে নিষ্পেষণ করছে, আমাদের ভাষার প্রতি আঘাত করছে, আমাদের নৈতিক অধিকার খলন করছে। অর্থাৎ এই সাধারণ জনগণ বুঝতে সক্ষম হয়েছিল ওই সমস্ত ছাত্র যুব সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় 1970 সালে বিপুল ভোটে জয়লাভ করেছিল। আসা এবার চতুর্থ দিকে যদি তাকায় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় বা বর্তমানেও পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্ম সম্প্রদায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলমানদের প্রতি সহমর্মিতা বা মুসলমান ধর্মের প্রতি, মুসলমান ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন। তাই ধর্মীয় ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দিতে কার্পণ্য করেনি। আসলে এবার পঞ্চম দিকে তাকাই তাহলে দেখব যে তৎকালীন সময় যে বঙ্গবন্ধু একটি ব্যক্তি নয়, একজন প্রতিষ্ঠা, তার সেই মানে ব্যক্তিত্ব, ঐতিহ্য, কথা বলার ভাবভঙ্গি, তার সেই সহমর্মিতা, গরিবের প্রতি তার সেই আন্তরিকতা, দেশের প্রতি তার সেই আন্তরিকতা, তার সেই ভাষা, তার সেই অমীয় মাখা বাণী বা মানে কি তার সেই বক্তৃতায় সাধারণ মানুষ এত বেশি আকৃষ্ট হয়েছিল তাকে নির্বিচারে সবাই ভোট প্রদান করেছিল। সর্বোপরি ষষ্ঠত তৎকালীন সময় 1970 সালে যে ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় এলাকায় পশ্চিম পাকিস্তানিরা, বিশেষ করে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, তারা সেই ঘূর্ণিঝড় এলাকা যাওয়ার তো দূরের কথা যায় না এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় ঘূর্ণিঝড় এলাকায় যান এবং সাধারণ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করেন। ওই সমস্ত মানুষগুলো নির্বিবাদে বা
নির্বিবাদেই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নৌকা পড়তিকে ভোট দিয়েছিলেন সর্বোপরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1947 সাল থেকে শুরু করে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের উপর যে ভাষার প্রতি বা তাদের যে অত্যাচার, তাদের যে নিপীড়ন, সেই নিপীড়নের বিপ্লব ঘটিয়েছিল বা সেই নিপীড়নের প্রতিবাদ করেছিল ব্যালটের মাধ্যমে। ব্যালটে এর কারণে পূর্ব পাকিস্তানিদের সেই ক্ষোভ যখন ব্যালটের মাধ্যমে প্রকাশিত হলো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার তৎকালীন আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। আমরা আজ আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। ততদিন তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এবং একান্তই যদি বাইরে বের হতে থাকে তাহলে অবশ্যই মাস্ক পরে।